জিনিসটা করেছে এবং স্যারও বলেছেন যে উনি মেম্বার আমাদের প্রিন্সিপাল ক্লিয়ারেন্স দিয়েছে এবং এর সাথে আমি ওলার প্রেগনেন্সিটা হচ্ছে ফার্টিলাইজেশন হয় ঠিকই স্পার্ম এবং ওভা মিলিত হয় ঠিকই কিন্তু সেখানে বাচ্চা না হয়ে কি হয় একটা ভেসিকেল তৈরি হয় তাই এই ভেসিকেলগুলা যে হয় খুব র্যাপিডলি বড় ভেসিকেলগুলা হতে থাকে ইউটেরাসের ভিতরে এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ এবং সরওয়ার্দী মেডিকেল কলেজ এই তিনটি জায়গাতে আমরা আপাতত এই ডেটা পেশেন্ট কালেকশন করব এবং পরবর্তীতে আমরা বাংলাদেশের আরও আটটা জায়গাতে আমরা এটা সম্প্রসারিত করার আমাদের পরিকল্পনা আছে আপাতত আমাদের স্যাম্পল সাইজ হলে আমরা 500 জন পর্যন্ত এটা নিয়ে কাজ করব 500 স্যাম্পল সাইজ হবে এবং এরপরে আমরা পরবর্তীতে আমাদের ইচ্ছা হলো এটা 2000 পর্যন্ত করা